গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি অনেকদিন পর ভিডিও তৈরি করতে পাচ্ছি, যেহেতু আমার ঘরের সমস্ত রংটংয়ের কাজকর্ম হয়েছিল। আর আজকে রথযাত্রা হিসেবে আমি যে ভুট্টোগুলো করবো সেগুলো শেয়ার করবো। সমস্ত ভোগের আয়োজন করেছি, বিকেলে হবে খিচুড়ি, লাফড়া, এই সমস্ত আর একটু ভাজাভুজি দিয়ে করা হবে। আর আমার ঘরের রংটং আমি কিছুই দেখাইনি, দেখাবো একটু সময় করে। আর এই কদিন সত্যি এতটাই ব্যস্ত ছিলাম, কোনোরকম কোনো ব্লগ ভিডিও কিছু করতে পারিনি। এইভাবে আপাতত ঘরটাকে সাজিয়েছি, আর ঘর আমার চতুর্দিকে মানে আগোছালো অবস্থা। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। মাঝে মাঝে একটু জ্বর আসছে, একটু গা গরম হচ্ছে। আর কালকে আমার বর তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে, দেখলাম বেশ গায়ে জ্বর নিয়েই বাড়িতে এসছে। আজকে কিন্তু ওকে অফিসে আমি যেতে দিইনি, আর আমার মনটা একটু চাইছিলো আজকে একটু উল্টো রথ বাড়িতে থাকুক। এই যে শুয়ে শুয়ে হ্যালো হ্যালো করছে, তাহলে চলুন আস্তে আস্তে করে রান্নাবান্না কাজ করবো। আর শাক সবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছে, শ্যামলি আর আমার মা মিলে কেটেছে, তাহলে চলুন কাজকর্ম করতে করতে কথা হবে। চাল ডাল সমস্ত রাখা হয়েছে, এই হাড়িটার মতো সব কিছু রাখা হয়েছে। আর এখানে মা আর শ্যামলি দুজনে মিলে আনাজপত্র সমস্ত কিছু কেটে রেখেছে। আর জগন্নাথ দেব কিন্তু এতদিন ধরে আমার বাড়িতেই ছিল। লাবড়াটা হওয়ার সময় তারপর দেখাবো। হ্যাঁ মা, কি দিয়ে করছো তো বলো তো মা। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, হ্যাঁ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে গুঁড়ো, জিরে গুঁড়ো, খিচুড়ির জন্য এখানে চাল বসিয়ে দেওয়া হয়েছে, এখানে ডালটা ভাজবো। আর খিচুড়ির জন্য এখানে আদা বাটা আর যা যা দেয় নিরামিষ খিচুড়িতে, অনেকটা ডাল ভাজতে এখন প্রচুর সময় লাগবে। আর এখানে ভাতের এই খিচুড়ির চালটা এখানে বসিয়ে দিয়েছি, আর বাইরে এই মাত্র বৃষ্টি। আমার খুব মজা লাগছে যে আমার ভদ্রটা নতুন হওয়ার পরে যে আমি একটা ঠাকুরকে ভোগ দিতে পারছি। আমার কিছুদিন পরে একটা পুজো আছে, আমার জন্মাষ্টমী পুজো। আর এখানে তো দিদা আর নাতির গল্প চলছে, রথে গল্প চলছে। আমার বাপের বাড়িতে অনেক বড় করে রথ বেরোতো, তাতে পুলিশ টুলিশ সব থাকতো, কিন্তু সেই রথ এখন বিলুপ্ত হয়ে গেছে। এইটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক, আর আমি এতটা খিচুড়ি কোনো দিন রান্না করিনি। খিচুড়িটা কমপ্লিট হলো রান্না, খিচুড়িটা এক্ষুনি নামালাম, আর তরকারিও কমপ্লিট হয়ে গেছে, খিচুড়ি তরকারি সমস্ত কমপ্লিট হয়ে গেছে, রথ সাজানো হয়ে গেছে। আজকে যে যার রথ সে তার বাড়িতে যাবে, শ্যামলির বাড়ি থেকে আমার রথ আসবে, আর আমার বাড়ি থেকে শ্যামলির রথ যাবে, তুলতে যাচ্ছি এত কাজ করতে করতে। আর এই যে রান্নার ফাইনাল লুক হচ্ছে এটা, দেখি দেখিয়ে দিচ্ছি। এখানে তরকারিটা করা রয়েছে, আর এই হলো খিচুড়ি। এতটা খিচুড়ি আমি কখনো করিনি, জানি না কেমন হবে খিচুড়িটা। আর এটা হচ্ছে জগন্নাথের দিদা রান্না করেছে লাবড়া, এই জগন্নাথের দিদা। জগন্নাথ ঠাকুরের সব কিছু রেডি, এবার নিয়ে বেরোনো হবে। আর এইভাবে পুজো কমপ্লিট হলো। Thank you.
ওকে এক জায়গায় কর, এক জায়গায় কর। এটা আলু আছে ওকে দিয়ে খড়াই এই গুড়া এই রেডি দি দেখ গুড়। এ আমার ভিডিও কর, টাকাটা বেরিয়ে আছে, টাকাটা বেরিয়ে আছে, টাকাটা বেরিয়ে আছে। রাস্তায় রপ্তানি দাম দেখুন, আমরা পাঁপড় ভাজা পেয়েছি, আমরা পাঁপড় ভাজা খাচ্ছি জগন্নাথ উপলক্ষে, আপনারা খান। আর পাড়া প্রতিবেশীকে বলুন এদিকে ফ্রিতে পাঁপড় খাওয়ানো হচ্ছে। আর এই যে আমাদের গপু, ছোট্ট গপু খাচ্ছে, চরকডাঙ্গে ফ্রিতে পাঁপড় খাওয়ানো হচ্ছে, এক চেষ্টা করে দে বুঝবে তো। আরে আমি তো এই যে দুটো রথ একসাথে আজকে কিনে মাসির বাড়ি থেকে চলে যাচ্ছে, নিজের বাড়ি চলে যাচ্ছে, মাসির বাড়ি থেকে নিজের বাড়ি চলে যাচ্ছে। সবাইকে ভোগ টোক দিয়ে দেওয়ার পরে বাইরে সবাইকে দেওয়া হয়েছে, এবার পারবিতে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। গুড মর্নিং, আজকে হলো পরদিন সকাল, অর্থাৎ আজকে হচ্ছে রবিবার। আর আমি কালকে রাত্রি ভিডিওটা শেষ করতে পারিনি, এত রাত্রি হয়ে গেছে। আর আজকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে, উঠে আমি সমস্ত বড় বড় যত হাঁড়ি করা ছিল সমস্ত কিছু মেজেছি, মেজে পরিষ্কার করেছি, সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, মিষ্টি পাউরুটি এসব দিয়ে। আর ঘর দোয়ার সমস্ত সার্ফে জল দিয়ে ফিনাইল দিয়ে মুছেছি, এত লোকজন এত খাওয়া দাওয়া, কালকে ঘর দোষার তেল কেটে গেছে। যাই হোক, সকাল দুপুরবেলা আমি একটু রান্নাবান্না করবো, রান্নাটুকুখানি দেখি আজকে এবং ভিডিওটা শেষ করবো। কালকে খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে, প্রচুর লোকজন এসছে, খাওয়া দাওয়া ভালোই হয়েছে, আর কথা বলার ধৈর্য নেই, দুপুরে খাওয়া দাওয়া করে নেবো। তাহলে চলুন আবার একটু পরে দেখা হচ্ছে। আজকে আমাদের লাঞ্চ বাড়িতে রয়েছে চিংড়ি ভাপা, মাংস আর বাটা মাছ, একটা পাতলা করে ঝোল। তাহলে চলুন এই দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে দিই।